গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে বলেছেন মাহমুদুর রহমান মান্না বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালে বাধা দেওয়া হবে না বলেছেন আইনমন্ত্রী নতুন দলকে যেন বাধা দেওয়া না হয় বলেছেন প্রধানমন্ত্রী ফেসিবাদী সরকার খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার অনুমতি দিচ্ছে না বলছেন ফোকরুল দুটি ট্রলার সহ দশ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমার এবং সর্বশেষ জানাবো রাস্তা বন্ধ করে দেয়াল গৃহবন্দী পঞ্চাশ পরিবার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার একজন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে বলছেন মাহমুদুর রহমান মান্না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশি চিকিৎসার দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন এই সরকারের কাছে দাবি পেশ করে কোনো লাভ হবে না গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশি চিকিৎসার দাবিতে শনিবার সকালে নয় পল্টনে গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে মাহমুদুর রহমান মান্নাই কথা বলেন এ সময় ভারতের সাম্প্রতিক কৃষক আন্দোলনের কথা তুলে ধরার নাগরিক ঐক্যের আহ্বায়ক তিনি বলেন এত কৃষকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং কৃষি ঋণ মকুব করে দিতে বাধ্য হয়েছেন অপেক্ষা করুন দিন আসবে আমাদের ইনি ক্ষমা চাইবেন কিন্তু জনগণ তাকে ক্ষমা করবেন না বিএনপির যে কোনো দলীয় গণতন্ত্র কর্মসূচিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন মাহমুদুর রহমান মান্না বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়া চিকিৎসা করলে বাধা দেওয়া হবে না বলছেন আইনমন্ত্রী বিএনপি বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করলে সরকার তাতে বাধা দেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী বলেন একজন সাজাপ্রাপ্তকে আইনের মাধ্যমে যে সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন খালেদা জিকে তা দেওয়া হয়েছে তবে বিএনপি যদি মনে করে বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে সেক্ষেত্রে সরকারের কোনো বাধা থাকবে না তিনি আরো বলেন খুনিরা চেয়েছিল শেখ হাসিনা খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করেছেন আনিসুল হক বলেন বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি বানানোর প্রয়াসের চেষ্টা করেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন নতুন দলকে যেন বাধা দেওয়া না হয় বলছেন প্রধানমন্ত্রী ডক্টর রেজা এবং নুরুল হক নুরের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলছেন তাদের যেন কোন রকম বাধা দেওয়া না হয় কোন দলের নাম উচ্চারণ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যত আমরা ভালো কাজ করি সেখানে একটি বিতর্ক সৃষ্টি করার চেষ্টা সবসময় এদের আছে এটা বিএনপি জামায়াতের সব থেকে বেশি সক্রিয় আবার এখন নতুন কিছু গজাচ্ছে সেটা গজাক বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন তিনি কালকেও আইটিপিকে বলেছে যারা নতুন পার্টি করতে চাচ্ছে তাদের পার্টি করতে দেওয়া উচিত এবং তারা দল করুক তারা কাজ করুক কারণ বাংলাদেশে দরকার আছে যে যত দল করতে চায় করতে পারে এখানে এখানে বহুদলীয় গণতন্ত্র যেন রকম বাধা দেওয়া না হয় বিদ্যমান মিছিল করতে চাচ্ছে মিছিল করুক মিছিল আমরা বাধা কেন দেব প্রধানমন্ত্রী বলেন তাদের যত রকম আন্দোলন আছে করুক কিন্তু মানুষ পড়িয়ে মারতে পারবে না কোনো যানমালের ক্ষতি করতে পারবে না সেটা আমাদের দেখতে হবে কোনো জিনিসের ক্ষতি করতে যেন না পারে গত ছাব্বিশে অক্টোবর বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে তলটি আহ্বায়ক ডক্টর রেজা কিবরি এবং সদস্য সচিব নুরুল হক নুর দলটির আহ্বায়ক কমিটিতে একশো একজন সদস্য রয়েছেন দুই সালে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে রেজা কিবরিয়া ডক্টর কামাল হোসেনের নেতৃত্বানাধীন গণফোরামে যোগদান করেন সেই নির্বাচনে ডক্টর রেজা কিবরিয়া জাতীয় ঐক্য ফ্রন্টের হয়ে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন হয় পরে সালে তিনি তাকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয় গেল ফেব্রুয়ারি মাসে তিনি গণফোরাম ছাড়ার ঘোষণা দেন গেল ফেব্রুয়ারি মাসে তিনি গণফোরাম ছাড়ার ঘোষণা দেন অন্যদিকে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিত পান নুরুল হকনুর পরে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন খালেদা জিয়াকে চিকিৎসার অনুমতি না বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন দেশ নেত্রী খালেদা জিয়া এবার কে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত এই নেতা আমাদের সাহস শক্তি ও গণতন্ত্রের প্রতীক তিনি বলেন বিএনপি চেয়ারপারসনের বিদেশে উন্নত চিকিৎসা দরকার কিন্তু ফেসিবাদী সরকার তাকে এখন পর্যন্ত বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না তাই আমরা তার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে অনশন কর্মসূচি পালন করছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে শনিবার গণ অনশন কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম এই কথা বলেন এদিকে সকাল নয়টায় কোরআন তেল তো মনোজাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি উদ্বোধন করেন দুটি ট্রলার সহ দশ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমার কক্সবাজার সেন্ট মার্টিনের জলসীমা হতে দুটি মাছ ধরা নৌকা সহ দশ মাছ মালাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী সদস্যরা বলে অভিযোগ করছেন ট্রলার মালিকরা শনিবার সকাল দশটার দিকে সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্বে মিয়ানমার জলসীমা হতে নুরায়শা বিবি ও মুজাহিরুল হক নামে ট্রলার দুটি আটক করে নিয়ে যায় তারা এ সময় ওই নৌকায় দশ মাঝিমাল্লা ছিলেন বলে জানিয়েছেন বোটের মালিক মোহাম্মদ আজিম খবর পেয়ে আমি সেন্ট মার্টিন জানান কোস্টগার্ড ও বিজেপি বরাবর লিখিত দরখাস্ত দিতে প্রস্তুতি নিচ্ছি ট্রলারে কোনো রোহিঙ্গা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে আজিম যুগান্তরকে জানান আমরা বোটে ছয় জনের মধ্যে তিনজন রোহিঙ্গা ও নুরুল আমিনের বোটে চারজনই রোহিঙ্গা ছিল প্রতিনিয়ত মিয়ানমার নৌবাহিনী আমাদের ট্রলারগুলো ধরে নিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়ে বলে জানান মুজাহিরুল হক ট্রলারের মাঝি মোহাম্মদ আজিম সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডারের যুগান্তরকে জানান আমরা এখানে নিশ্চিন্ত না তবে তদন্ত করে দেখছি বাকিটি কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তাদের কাছ থেকে জেনে নেওয়া ভালো রাস্তা বন্ধ করে দেয়াল গৃহবন্দী পঞ্চাশ পরিবার নরসিংদীর মনোহন নিতে প্রায় শত বছরের পুরানো গ্রামীণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে পথে দেওয়া হয়েছে দেয়াল এতে প্রায় পঞ্চাশটি পরিবারের দুই শতাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এসব লোকজনকে স্থানীয় প্রভাবশালী রোমিজো তার ভাই রবিউল জোরপূর্বক সড়কের মাঝে দেয়াল নির্মাণ করে গ্রামবাসীর চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে তবে অভিযোগ অস্বীকার করছেন রবিউর ভুক্তভোগীরা জানিয়েছেন নরসিংদের মনোহর দিতে দৌলতপুর ইউনিয়নে হরিয়া নারায়ণপুর গ্রামে বাজার সংলগ্ন রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামবাসীরা চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় গৃহবন্দী হয়ে পড়েছে গ্রামের প্রায় পঞ্চাশটি পরিবার রাতের রাধারে বাড়িঘর ভাঙচুর করে তৈরি করা হয়েছে প্রাচীর তখন করা হয়েছে কবরস্থান ভুক্তভোগী বৃদ্ধা আমেনা বেগম অভিযোগ করে বলেন আমরা এখন গৃহবন্দী হয়ে পড়েছি জোর করে বাড়ি যাতায়াতের পথ বন্ধ করে দেওয়াল তুলছে প্রভাবশালী রমিজুদ্দিন ও রবিউল রাতের আধারে লোকজন নিয়ে এলাকার অনেক ঘর বাড়ি কবরস্থান ভেঙে ফেলছে বলেন হঠাৎ করে দেব বর্মন নিয়ে এসে গ্রামের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করেছে ফলে আমাদের প্রায় পঞ্চাশটি পরিবারের প্রায় দুই শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে অপর ভুক্তভোগী ইব্রাহিম মিয়া বলেন আমরা পশুর মতো খাঁচায় বন্দী হয়ে আছি ছেলে মেয়ে বাড়ির বাইরে বের হতে পারছি না খুবই বিপদে আছি আমরা প্রশাসনের ভয় আমরা কিছু বলতেও পারছি না প্রশাসন বললে ভয় দেখাচ্ছে তিনি আরো বলেন আমরা দিন আনি দিন খাই তাই তাদের বিরুদ্ধে মুখ খুলতে কেউ সাহসও পাচ্ছি না অভিযোগের বিষয়ে অভিযুক্ত রবিউল উদ্দিন বলেন জায়গার মালিক আমি গ্রামের মানুষের রাস্তা প্রয়োজন হলে আমাকে জানাবে তারা তো আমাকে জানায়নি তৃতীয় পক্ষকে জানিয়েছে তাছাড়া আমি তাদের জন্য বিকল্প দিক দিয়ে রাস্তা দেওয়ার কথা ভেবে রেখেছি এখন তারা আমাকে আমার জায়গায় কাজ করতে দিচ্ছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন